গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে কাউন্সিলর প্রার্থীরা। দর্শক এখন দেখবেন 5 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন, 3 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ বাবুল ঠাকুর ও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সুমন মুন্সী, 4 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ বাকির হোসেন সর্দারের বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি ওয়াসিম মিয়া। ইনশাল্লাহ 5 বছর আগে আমি যে বিগত 17 সালের নির্বাচন, সেই নির্বাচনের আগে ছিল মকসুদপুর পৌরসভা 3rd ক্লাস অর্থাৎ 3য় শ্রেণীর পৌরসভা ছিল। উন্নয়নে কোনো কাজ এই 17 বছরে হয় নাই। 17 বছরে পৌরসভা 2001 সালে পৌরসভা গঠন হয়, তখন 17 বছরে কোনো উন্নয়ন আমরা দেখি নেই। আমরা নির্বাচিত 17 সালে নির্বাচিত হওয়ার পরে আমরা এই পৌরসভাকে 2য় শ্রেণীতে উন্নতি করেছি এবং ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে উন্নয়নগুলো হয়েছে, ফারুক ভাইয়ের নির্দেশে যে উন্নয়নগুলো আমাদের এখানে হয়েছে সেই উন্নয়নগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করেছি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ড্রেন সহ বিভিন্ন, যেমন এই যে বয়স্ক ভাতা, মহিলাদের 100% বয়স্ক ভাতা আমরা করেছি এই মকসুদপুর পৌরসভায়, 100% বিধবা ভাতা করেছি, 100% প্রতিবন্ধী ভাতা করেছি। পানি তো ছিলই না, মকসুদপুরে পানির খুব অভাব ছিল। এই পানির জন্য আমরা ফারুক ভাইয়ের নির্দেশে আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে এই কাজগুলো আমরা নিয়ে এসেছি। এই পানির ব্যবস্থা এখন ইনশাল্লাহ মকসুদপুরে প্রায় 17 বর্গ ফিট পানি, সবাই পানি পাচ্ছে। আগামী হয়তোবা এই কিছু লোকের বাকি আছে, হয়তো এই আগামী 5 বছরে আমরা 100% শতভাগ পানি আমরা মকসুদপুরকে এই পৌরসভাকে উপহার দেবো ইনশাল্লাহ, সেই নিয়ে কাজ করছি। এবং আমাদের যে অসমাপ্ত কাজ, বিভিন্ন কাজ অসমাপ্ত কাজ, রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ রয়েছে, এই কাজ আমরা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। আর আগামী যে 15 জুন আপনারা নির্বাচন জানেন, এই নির্বাচনে আমি মানুষের হৃদয়ে আছি, প্রায় যেখানে যাচ্ছি প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে এবং ভালোবাসা দিচ্ছে এবং আমাকে অনুপ্রেরণা দিচ্ছে আগামীতে আমরা কাজ করার জন্য। আমি যাব, আমাকে 100% নিশ্চয়তা দিচ্ছে ইনশাল্লাহ সকল ভোটাররা। আপনি কি আশাবাদী যে আপনি নির্বাচিত হবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আশাবাদী ইনশাল্লাহ আমি নির্বাচিত হব, এই কারণে যে আমার 5 নম্বর ওয়ার্ডে সবচেয়ে মকসুদপুর যত উন্নয়নমূলক কাজ হয়েছে পৌরসভা, তার সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে 5 নম্বর ওয়ার্ডে। আমার 5 নম্বর ওয়ার্ড বিশেষ করে ভদ্রলোকের বসবাস, বিভিন্ন এলাকার লোকের, মানে আমাদের স্থানীয় লোক ছাড়া বিভিন্ন এলাকার লোকের বসবাস এই 5 নম্বর ওয়ার্ড, কারণ 5 নম্বর ওয়ার্ডটাই আমার সদর। উপজেলা পরিষদ সহ থানা পরিষদ সহ বিভিন্ন অফিস আদালত সহ বিভিন্ন জায়গার যারা উচ্চবিত্ত লোক, ম্যাক্সিমামই আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে তাদের বসবাস। ইনশাল্লাহ আগামী এই ইস্যু আমি শতভাগ আশাবাদী, আমি অবশ্যই অবশ্যই নির্বাচিত হব। মাদক নিয়ন্ত্রণের ব্যাপারটা, মাদক নিয়ন্ত্রণ এই 5 বছরে মাদক এখন আমার ওয়ার্ডে শূন্য কোথায়, কারণ আমাদের বর্তমান যে থানার ওসি সাহেব আবু আকরাম মিয়া আছে, অত্যন্ত মাদকের উপর সে মানে খুব মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের সবসময় সে আমাদের সাথে সবসময় তার যোগাযোগ আছে এবং বিভিন্ন NSI কন, ডিবি কন এদের সাথেও আমাদের সবসময় একটা যোগাযোগ এদের সাথে আছে। আর আমরাও এলাকায় মাদক চোরাকার বাড়ি এগুলো এখন নিয়ন্ত্রণে, শতভাগ নিয়ন্ত্রণে মাদক আমাদের ওয়ার্ডে দায়ী বলি চলে। আশা করি আগামী তো একবার শূন্য কোঠায় নিয়ে আসবো আমরা এই মাদক। মোহাম্মদ বাবুল ঠাকুর, আমি মকসুদপুর পৌরসভা 3 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি।
আপনি যদি নির্বাচিত হন? আমি নির্বাচিত হলে আমার এই 3 নং ওয়ার্ডের সর্বসাধারণ জনগণের জন্য রাস্তাঘাট বা কোনো ব্রিজ মানে যেখানে অসমাপ্ত কাজ আছে সবগুলো সমাপ্ত করবো। আর বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা এগুলো আমি বাড়ি বাড়ি যে প্রত্যেকের যাই না যার যার প্রয়োজন সেই ভাতা করে দেবো। এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে এই 3 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচন করতেছি। আপনি আমার আপনজন, আপনার বিপদ আপদে আগে পরে ছিলাম, আসি থাকবো। এবার নির্বাচনে আপনার অত্যন্ত মূল্যবান ভোট ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আপনারা দোয়া করবেন, বাবুল ঠাকুরের ভোটটা দিবেন। বাবুল ঠাকুর কেমন লোক আপনার কি জানা আছে? বাবুল ঠাকুর, উট পাখি মার্কা, আপনাদের সাথে ছিলাম, আসি থাকবো। কেটে নেন আমি 3 নং ওয়ার্ডের যে সাধারণ জনগণ আছে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি রক্ত দিয়ে হলে আমার সাধারণ জনগণের পাশে আমি থাকবো এবং যত প্রকার উন্নয়ন আছে আমি করার চেষ্টা করব এবং আমার 3 নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসেবে আমি এই 5 বছরে সেই আকারে আমি কাজ করে দেবো, আমি সেইভাবে গঠন করবো। বিধবা ভাতা, বয়স্ক ভাতা এগুলোর ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেবেন? বয়স্ক ভাতা, বিধবা ভাতা যেভাবে সরকার দেবে এবং পৌরসভায় যেভাবে আসবে আমি বিনামূল্যে আমার অর্থ দিয়ে হলেও আমি সেগুলো আমার সাধারণ জনগণের পাশে প্রয়োগ করবো। আমি উপরে আল্লাহ যদি সহায়তে যদি আমি কাউন্সিলর হতে পারি আমার 3 নং ওয়ার্ডকে আমি কাউন্সিলর 3 মাসের ভিতরে মাদকমুক্ত ওয়ার্ড ঘোষণা করবো ইনশাল্লাহ। উপরে আল্লাহ, এরপরে যতদূর সম্ভব আমাদের মুরব্বী, আমার বাপসাদারা যারা আছে এবং গ্রামবাসী সবাই একত্রে চেষ্টা করতেছে, তারপরে প্রত্যেকেই তো আশাবাদী যে আমরা মাঠে নামলে আমরা জিতবো, সে আশায় আমি ইনশাল্লাহ 100% আশাবাদী যে আমরা জয় নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ। সর্দার 4 নম্বর ওয়ার্ড থেকে পাঞ্জাবি মার্কায় মসজিদপুর পৌরসভার 2022 নির্বাচন অংশগ্রহণ করেছি। বিগত 5 বছর আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডের। আমি আমার সততা, নিষ্ঠা এবং আমার মেধা দিয়ে আমি আমার এলাকার উন্নয়ন সাধন করেছি। জনগণের কল্যাণে যে কোনো বিপদে আপদে আমি জনগণের পাশে আছি, থাকবো ভবিষ্যতে। আমি রাস্তাঘাট এই বিগত 5 বছরে আমাদের এলাকায় ওয়ার্ডের রাস্তাঘাট আছে, হ্যাঁ মনে করেন 80% রাস্তাঘাট আমি সম্পন্ন করেছি। অনেকগুলো ড্রেন করেছি। আমি একজন আইনজীবী, আমি আইন পেশায় নিয়োজিত থাকার পরেও আমি এলাকার জনগণের সাথে আজকে 35 বছর ধরে রাজনীতি করি, আওয়ামী রাজনীতির সাথে জড়িত।
আমি মুক্তিপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সেই সাথে আমি এলাকার জনগণের সুখ দুঃখ হাসি কান্না প্রতিটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে তাদের কিছু অসুবিধা তাদের সেবা দেওয়ার জন্য আমি আমার যতটুকু সাধ্য আছে সাধ্যের মধ্যে আমি চেষ্টা করি। হ্যাঁ, দান অনুদান যতটুকু আমি সাধ্যের মতো পারি আমি দেওয়ার চেষ্টা করছি। বিগত দিনে এবং ভবিষ্যতেও আমি যদি নির্বাচিত হই আমার এলাকার জনগণের কাছে আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করে দেব, এটাই আমার প্রতিজ্ঞা। আমি আমার এলাকার মানুষকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি, ওরা আমার প্রাণ, ওদেরকে নিয়েই আমি বেঁচে আসছি, ওদেরকে নিয়ে আমি থাকতে চাই। যদি আমি আমি আমার এলাকার জনগণের প্রতি আমি সব কিছু ছেড়ে দিছি, ওরা আমাকে খুব ভালোবাসে। আমি নির্বাচিত হইলে ওদের পাশে সারা জীবন আমার জীবনকে উৎসর্গ করে দেব এবং সারা জীবন ওদের পাশে থাকবো। সুখ দুঃখ হাসি কান্না যে কোনো বিপদ আপদ ওদের পাশে আসি থাকবো ভবিষ্যতে। আশাবাদী কত পার্সেন্ট? দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সিএনএন বাংলা টেলিভিশনের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।